আসসালামু আলাইকুম, হাজি টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। তো যারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে, সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে খেলা পাশে থাকবো। তো আসলে অনেকেই নতুন আছেন যে গেম বেল্টটা আসলে চালাতে পারেন না, বা আসলে কিভাবে কি করবেন সেটা নিয়ে আমাদের আজকে ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। এই যে গেম বেল, এটা এটা হচ্ছে আমার, এটা হচ্ছে স্মুথ ফোর। তো স্মুথ ফোর আসলে আমরা কিভাবে কি করব, তো দেখেন আমাদের এইখানে এই এই জিনিসগুলো আছে। এটা গেম বেল, তারপর হচ্ছে এটা একটা হচ্ছে ট্রাইপড, আর এটা হচ্ছে আপনার চার্জ দিতে পারবেন আর কি, সেটা এখানে আছে। ট্রাইপড আসলে আপনি যখন হচ্ছে কোনো জায়গায় মানে বসায় রাখবেন, তখন এইটাতে বসায় রাখতে পারবেন। হ্যাঁ, তো আমাদের দেখেন গেম বেলটা যদি আমরা দেখাই, তো আগে আসলে আমরা গেম বেলটা জাস্ট কিছু করব না, কারণ আছে এটা হচ্ছে প্রথমে চালু করা যাবে না, আমাদের প্রথম হচ্ছে এটা সেট করতে হবে। তো আমরা ক্যামেরাটা সেট করে নিই আগে। দেখেন আমাদের কিন্তু এইরকম একটা সমতায় রাখবেন, একবারে যে ফুল হতে হবে তা না, আপনি একটু কম বেশি রাখতে পারেন, সমস্যা নেই, আমাদের এরকম হলেই হবে। কিন্তু হচ্ছে এখন কম বেশি কিভাবে করবেন, যদি দেখেন যে এটা এটা ঠিক এক পাশে বাড়ি হচ্ছে এক পাশে হচ্ছে, দেখেন এই যে এখানে লক আছে, এই লকটা আপনি কম বেশি করে এই দিক সরাবেন বা ই করবেন, তখন দেখবেন হচ্ছে এটা একবারে সমান হয়ে যাবে। এখন যখন সমান হয়ে যাবে তখন হচ্ছে আপনারা এটা হচ্ছে অন করবেন। তার আগে হচ্ছে আপনারা একটা অ্যাপস এইখান থেকে একটা অ্যাপস ডাউনলোড করবেন। এই দেখেন আমার এটা হচ্ছে ফোনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসটার নাম কি, এই যে জে ওয়াই প্লে। তো এইটা হচ্ছে আপনারা জে ওয়াই প্লে যদি হচ্ছে প্লে স্টোরে সার্চ দেন, জে ওয়াই প্লে, এটা আপডেট চলে যাবে। এটা কিন্তু আপনার হচ্ছে প্রথমে হচ্ছে আপনার এটা লাগবে, তো আমরা আপডেট আসলে দিব না এখন, আমি জাস্ট ভিডিওটা করার জন্য দেরি হয়ে যাবে আপডেট দিতে গেলে। তো এটা কিন্তু আপনার লাগবে, যে এটা এটার সাথে কানেক্ট করার জন্য ফোনে এটা লাগবে। তো আমরা হচ্ছে দেখেন আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই, যেটা আপনারা আসলে এটা আসলে সম্ভব না এখন, যেহেতু আমার এটা অলরেডি সেটিং করা আছে, যে যখন সেটিং করা থাকবে না প্রথম থেকে দেখবেন হচ্ছে এখানে আপনার অনেকগুলো অপশন আসবে, ঠিক আছে। এইখানে যেমন যে এই যে দেখেন এই যে স্মুথ ফোর ফাইভ বা কিউ টু স্মুথ থ্রি কিউ টু বা ফাইভ, এটা আসলে যেটা আছে আপনার যেটা ফোর, আপনার যেহেতু এটা ফোর, আপনি ফোরটাই এখানে সিলেক্ট করলে দেখেন এই যে এখানে কিন্তু ফোরটা দেখবেন বাইশে মানে এখানে লেখা থাকবে, এই যে ফোরটা এখানে লেখা আছে। তো দেখেন এখন যদি আমরা হচ্ছে এইভাবে করার পর এই যে এখন আমরা চালু করব, চালু করব কোনটাতে, দেখেন এই যে এইখানে যে অপশনটা আছে দেখেন এইটা আমরা এটা এটা ধরে রাখবো আর কি। দেখেন ধরে রাখলে কিন্তু এটা একবারে সোজা হয়ে গেছে, মানে যে রকম ছিল ওই রকমই কিন্তু দেখেন হয়ে গেছে। এখন এখন কিন্তু আমরা শুরু করি নাই, এখন এই পিএফ বা এল এর কাজ কি এটা আমি দেখাবো, এটা কিন্তু জুমের কাজ, বা আমরা এটা দিয়ে আসলে জুম করতে পারি। এটা হচ্ছে ফোন, আপনি যখন হচ্ছে ছবি তুলবেন এটাতে ছবি তুলবেন, বা এটাতে যখন ভিডিও করবেন তখন ভিডিও করতে পারবেন, এইখান থেকে মেনু আসবে আপনাদের জন্য। হ্যাঁ, তো দেখেন এখন আমরা কানেক্ট করব, যেহেতু এখন দেখেন অন হয়ে গেছে একবারে, এটা কিন্তু এখনো কিছু মানে জাস্ট হচ্ছে এই উপরেটা দেওয়া আছে, দেখে এরকম হচ্ছে। আমরা আমি এটা গিম্বেলটা যেই দিকে নিচ্ছি সেই দিক কিন্তু যাচ্ছে কেন, কারণ আমরা এই যে উপরেরটা নিচ্ছি। তো আমি আসলে সবটুকু আপনাদের দেখাবো। এখন আমরা যদি এটা কানেক্ট করি দেখেন, তো দেখেন এখন এই যে ইন্টার নাও, ইন্টার না করলে কিন্তু এখন হচ্ছে দেখেন এই যে এখন সব চলে আসছে। তো এখন আমাদের এটা তো আমরা অন করলাম, এখন হচ্ছে এই যে দেখেন পিএফ আর এল এর কাজটা কি, এটা যদি আমরা এখন দেখি যে পিএফ পিএফ যদি যখন আমরা পিএফ এ দিব, তখন দেখেন আমরা গিম্বেল যেদিকে নিব আমাদের কিন্তু ফোনটাও সেম সেই দিকেই যাবে, গিম মানে এটা হচ্ছে পিএফ এর কাজ। এখন যদি আমরা দেখেন এটা নিচের দিক রাখি, এল এর দিক রাখি, তখন কি দেখেন আমরা গিম্বেল ঘোরাচ্ছি কিন্তু আমাদের কিন্তু ফোনটা আর ওইদিক যাচ্ছে না, এটা জাস্ট একদিকে ফোকাস রাখবে। আপনার সামনে যদি রাখেন মানে যেইখানে রাখবেন দেখেন আপনার একবারে ফোকাসটা ওইদিকেই থাকবে। আমি কিন্তু দেখেন উপরে নিচ্ছি কিন্তু তারপরেও কি
এটা কিন্তু ফোনটা ঘুরে যাচ্ছে, কিংবা আপনি যদি নিচে নিচ্ছেন তাও কি ফোনটা ঘুরে যাচ্ছে, যে ওইটা নিয়েই ফোকাস থাকবে। ওর হচ্ছে কাজ আপনি যেইখান থেকে মানে ভিডিও করা শুরু করবেন সেটাই কিন্তু এখানে থাকবে। আর এইটাতে দেখেন এই যে আপনি চাইলে এখান থেকে ছবি তুলতে পারতেছেন, বা এখন যদি ভিডিও করতে চান যে এটাতে জাস্ট রেকর্ড করা শুরু করলে কিন্তু দেখবেন আপনার ভিডিও শুরু হয়ে গেছে। মানে এদের কাজ যে আপনার একটা ফোকাস মানে একটা জিনিস নিয়ে ওরা ভিডিও করবে, মানে আপনি চারপাশে ঘুরবেন ওই ভিডিওটা মানে ফোকাসটা আপনার ওই দিকেই থাকবে। আর পিএফ এর কাজটা আপনি গিম্বল যেদিকে নেবেন আপনার ভিডিওটা সেম ওই দিকেই থাকবে। মেনু মেনুতে ক্লিক করলে দেখবেন হচ্ছে এখানে আপনার সব মেনু চলে আসবে, আপনি এখানে কি কি করবেন না করবেন দেখেন সব এখানে চলে আসবে, ফিল্টার আসবে বা সেটিং আসবে, অটো আসবে, আপনার হচ্ছে যে ভিডিও কোয়ালিটি কি হবে সব এটা আসবে। আর এইটা দেখেন এটার কাজ কি, আপনি এটা দেখেন এইটা হচ্ছে জুম করতে পারবেন, হ্যাঁ জুম ইন জুম আউট এটাতে করতে পারবেন। আর দেখেন আমাদের এই পাশে দুইটা আছে, যে এটার কাজটা কি দেখেন আমরা চাইলে কিন্তু ভিডিও করতেছি, দেখেন আমরা ভিডিও করতেছি আমরা কিন্তু উপরে দিকে উঠাতে পারতেছি না। আপনি এটা পিএল দেন পিএফ দেন বা এল দেন দেখেন আপনি আপনি এটা কিন্তু উপরে দিকে উঠতেছে না, ফোনটা কিন্তু দেখেন জাস্ট এই দিকে রয়েছে মানে সমান্তরালে রয়েছে কিন্তু এটা উপরে উঠতেছে না। এটার কাজ কি আপনি যদি দেখেন পিছনের এই যে এইটা পিছনের এটা তো দেখেন এইখানে ক্লিক করে রাখবেন তখন দেখবেন দেখেন আমি উপরের দিকে ক্লিক করি, ক্লিক করে দেখেন এখন ফোন কিন্তু দেখেন সাথে সাথে যাচ্ছে, মানে এই পিছনেরটার কাজ হচ্ছে পিছনেরটার কাজ হচ্ছে এরকম যে আপনি এটা যদি ক্লিক করে রাখেন তাহলে দেখবেন হচ্ছে আপনার গিম্বেলের সাথে এটাও যাচ্ছে বা এটাও সবকিছুই মানে কাজ করবে। তো এইটা এইগুলো এই যে এখানে দেখেন এই যেগুলো চেঞ্জ করতে পারবেন আপনারা এটা দিয়ে, তো মোটামুটি এইগুলোই সব। তবে আগেই বলছি যে আগে হচ্ছে এটা সামঞ্জস্য করবেন তারপর কিন্তু এটা হচ্ছে অন করবেন, তার আগে এটা আসলে অন করবেন না, কারণ যদি অন করেন দেখবেন এটা একটা ঝাঁকি দিবে বা এটা আসলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা অনেকগুলো সমস্যা মানে থাকতে পারে। আর ভিডিওটা দেখেন জাস্ট এইখানে ভিডিও ক্লিক করবেন দেখবেন হচ্ছে আপনার এই যে ভিডিও শুরু হয়ে গেছে, দেখছেন এই যে আপনার এইখানে ভিডিও শুরু হয়ে গেছে, এই যে এখানে দেখেন ভিডিও শুরু হয়ে গেছে, আবার এখানে ক্লিক করে দেখেন ভিডিও আবার অফ হয়ে যাবে। হ্যাঁ গিম্বেলের মোটামুটি এইটাই আসলে যা ছিল সব এইটুকুই, বা আরো আসলে অনেক কাজ আছে সেটা আপনারা আসলে আরো ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ, আমরা আবার চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য। যাই হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা, যারা যারা নতুন আসতেছেন আমার চ্যানেলে সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।